বন্ধুগণ, কিভাবে একটি মূল ভার্বের পর্বে 24টি অক্সিলারি যুক্ত করে 167টি ভার্বে পড়া যায়, সে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। ইতিমধ্যে এর ওপর তিনটি ভিডিও লেকচার আমরা তৈরি করেছি, যারা এখনো দেখেননি উক্ত তিনটি ভিডিও লেকচার অবশ্যই দেখে নেন। আজকে আমরা শিখব মে, মাইট, অট টু, মাস্ট এদের ব্যবহার। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের বিড়িতে এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসংক্রান্ত ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর আমরা 500 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দিয়েছি, সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। এখন আসুন আমরা শিখতেছি একটি মূল ভার্বের পর্বে 24টি অক্সিলারি যুক্ত করে 167টি ভাবে পড়া কৌশল। আজকের বিষয় হলো আমরা শিখব, গত ক্লাসে আমরা ক্যান কোড শিখেছিলাম, আজকে আমরা শিখব মে, মাই, মে, মাইট, মাস্ট, অট, টু কি দিয়ে কীভাবে রপ্ত করবেন। অর্থাৎ এখানে মে, মাইট, মাস্ট, অট, টু এতে সকল ব্যবহার কিন্তু গঠন প্রণালী এখানে নিয়ে আসা হলো। তাই শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা বুঝে নিন কীভাবে পড়বেন। যেমন হি মে দুদর সে কাজটি করতেও পারে, হি মে দুদর সে কাজটি করতেও পারে, আই মে দুদর আমি কাজটি করতেও পারি, ই মে দুদর তুমি কাজটি করতেও পারো, বা ইউ মে দুদর আপনি কাজটি করতেও পারেন। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন, কমপক্ষে 10টি ভার্ব হাতে নিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকেন, এগিয়ে যাবেন। তারপর হচ্ছে হি মে বি ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করতেও পারতেছে, সে হয়তোবা কাজটি পারতেছে, হি মে হ্যাভ ডান দ্য ওয়ার্ক সে কাজ সে হয়তোবা কাজটি করতে পেরেছে, হি ইউ হি মে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ সে হয়তোবা কোনো সময় ধরে কাজটি করতে পারতেছে, অথবা ফর ডুইং দ্য ওয়ার্ক ফর সাম ডেজ কিছুদিন ধরে সে কাজটি করতে পারতেছে, হি মাইট দুদর সে কাজটি করতো পারত, হি মাইট দুদর সে কাজটি করতো পারত, হি মাইট বি ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করতো পারতেছিল বা সে হয়তোবা পেরেছিল, হি মাইট হ্যাভ ডান দ্য সে হয়তোবা কাজটি করতে পেরেছিল, হি মাইট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সে হয়তোবা কাজটি কিছু সময় করতে পারতেছিল, অর্থাৎ হি মাইট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ সে হয়তোবা কিছুদিন ধরে কাজটি করতে পারতেছিল। হ্যাঁ বন্ধুগণ, মে এবং মাইট, মে হলে চারটে ব্যবহার, মাইটের চারটে ব্যবহার, মে ডু, মে হ্যাভ বি ডুইং, মে হ্যাভ ডান, মে হ্যাভ বিন ডুইং, মাইট ডু, মাইট বি ডুইং, মাইট হ্যাভ ডান, মাইট হ্যাভ বিন ডুইং। একইভাবে মে গো, মে বি গোয়িং, মে হ্যাভ গন, মে হ্যাভ বিন গোয়িং, মাইট গো, মাইট বি গোয়িং, মাইট হ্যাভ গন, মাইট হ্যাভ বিন গোয়িং। আপনাকে যদি 10,000 ভারত দেওয়া হোক না কেন, 10,000 ভারত দিয়ে এরূপ গঠনে ব্যবহার করে পড়তে পারবেন। এর সাথে বাংলাটি মিলে মিলে যদি লিখে লিখে পড়েন তাহলে পুরো বিষয়টি রপ্ত হবে। এছাড়া ইতিমধ্যে আমরা 24টি অক্সিলারি ব্যবহার আলাদাভাবে আলোচনা করেছি, যারা উক্ত ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিলে এই বিষয়টি রপ্ত হবে। সহজ পদ্ধতি একটাই, মে, মাইট একই গঠন, একইভাবে মাস্ট, অর্থ একই গঠন, কিন্তু বাংলা অর্থ ভিন্নতর, বাংলা লক্ষ্য করে পড়লে এগিয়ে যাবেন। এখন আসেন মাস্ট ডু, মাস্ট বি ডুইং, মাস্ট হ্যাভ ডান, মাস্ট হ্যাভ বিন ডুইং, মাস্ট গো, মাস্ট বি গোয়িং, মাস্ট হ্যাভ গন, মাস্ট হ্যাভ বিন গোয়িং, মাস্ট ইট, মাস্ট বি ইটিং, মাস্ট হ্যাভ ইটেন, মাস্ট হ্যাভ বিন ইটিং। মাস্ট অর্থ অবশ্যই, অর্থাৎ আমি করি, আই ডু, আমি অবশ্যই করি, আই মাস্ট ডু, বা তুমি অবশ্যই করে, ইউ মাস্ট ডু সে অবশ্যই করে, হি মাস্ট ডু এইভাবে হবে। আই মাস্ট বি ডুইং আমি অবশ্যই কাজটি করতেছি, ইউ মাস্ট বি ডুইং তুমি অবশ্যই কাজটি করতেছ, হি মাস্ট বি ডুইং সে অবশ্যই কাজটি করতেছে, বা ইউ মাস্ট বি ডুইং আপনি অবশ্যই কাজটি করতেছেন, করতেছেন এরূপ অর্থ প্রকাশিত হবে। আবার এটাকে ফিউচার মিন করা হয়। তারপর আসেন আই মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি অবশ্যই কাজটি করিয়েছি বা করিয়া থাকবো, করিয়েছি বা করিয়া থাকবো, ফিউচারও বোঝায়, প্রেজেন্ট, প্রেজেন্টও বোঝায়। আই মাস্ট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ আমি অবশ্যই কিছুদিন ধরে কাজটি করতেছি, করতেছি বা করিতে থাকবো। তো এই হলো বিষয় যে মাস্টের চারটে ব্যবহার, কিন্তু বাংলা হলো আটটি, প্রেজেন্ট টেন্সের চারটি, ফিউচার টেন্সের চারটি, তবে পাস্ট টেন্সে কখনো মাস্ট ব্যবহার হবে না। থেকন আসেন অট্টু, অট্টু কিভাবে পড়বেন। যেমন অট্টু ডু, অট্টু বি ডুইং, অট্টু হ্যাভ ডান, অট্টু হ্যাভ বি ডুইং, অট্টু গো, অট্টু বি গোয়িং, অট্টু হ্যাভ গন, অট্টু হ্যাভ বিন গোয়িং, হ্যাভ বিন গোয়িং, অট্টু প্লে, অট্টু বি প্লেইং, অট্টু হ্যাভ প্লেড, অট্টু হ্যাভ বিন প্লেইং, অর্থাৎ উচিত অর্থ প্রকাশিত হলো। যেমন আই অট্টু দুদর আমি আমার কাজটি করা উচিত, ইউ অট্টু দুদর তোমার কাজটি করা উচিত, হি অট্টু দুদর দুদর সে তার কাজটি করা উচিত, অর্থাৎ পৃথিবীর সবার কাজটি করা উচিত, অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড অট্টু ডু দ্য ওয়ার্ক এইভাবে হবে। যদি এটাকে কন্টিনিউয়াস টেন্স মিন করা হয় তাহলে আই অট টু বি ডুইং দ্য ওয়ার্ক আমার কাজটি করেই তো থাকা উচিত,
আই ওয়ার টু হ্যাভ ডান দর্ক, আমার কাজটি করা উচিত ছিল। আই ওয়ার টু হ্যাভ বিন ডুইং দর্ক, আমার কাজটি করিতে থাকা উচিত ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি যে কোনো ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন এখানে বাকি ব্যবহারগুলি আমরা নিড দিয়ে পড়ব, যে আই নিড ডু দর্ক, আমার কাজটি করা প্রয়োজন বা দরকার। আই নিড হ্যাভ ডান দর্ক, আমার কাজটি করা প্রয়োজন ছিল বা দরকার ছিল। হ্যাঁ নিডের টোটাল দুটি ব্যবহার। আবার ডিয়ারের একটি ব্যবহার, আই আই ডিয়ার ডু দর্ক, আমি কাজটি করার সাহস করি। আই ইউজ টু ডু দর্ক, আমি কাজটি করার কাজটি করতাম। ইউজ টু দিয়ে কর্তমত্ব প্রকাশিত হয়। এই হলো আজকের বাকি ব্যবহারগুলি আমরা শিখলাম। কি কি ব্যবহার শিখলাম? পড়ার কৌশল হলো মে দিয়ে চারটি, মাই দিয়ে চারটি, মাস্ট চারটি, অট টু চারটি, এদের ব্যবহারগুলো সবগুলো একই, তবে বাংলা হলো ভিন্ন তর, এটা মনে রাখবেন। একইভাবে দি নিড ডু নিড হ্যাভ ডান, এটা কিন্তু একই গঠন, নিড ডু নিড হ্যাভ ডান, অর্থাৎ এটা কখনো নিডে কন্টিনিউয়াস হয় না, এটা মনে রাখবেন, মনে রেখে পড়বেন। এই হলো আজকের বিষয়। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা চমৎকার কৌশলগুলো শিখে নিলাম, তবে এর আগে আরও দুটি ক্লাসে, তিনটি ক্লাসে আমরা আরও বেশি কৌশল আমরা শিখলাম। সেই কৌশলগুলি জানার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমরা শিখব এম টু, ইস টু, আর টু, হ্যাভ টু, হ্যাশ টু, বিভিন্ন ধরনের ব্যবহার কীভাবে হয় সেই সকল বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি মিস করবেন না। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।